সো আপনি যদি কোনো একটা সেমিনারে যান এবং যদি ঠিক করে রাখেন সেখানে গিয়ে আমি যতগুলা লাইন শুনবো সবগুলো আমি লিখে নিয়ে যাব সবগুলো আমার মুখস্থ হয়ে যাবে দ্যাট ইজ আ রং অ্যাপ্রোচ এভরি ডে ট্রাই টু লার্ন অ্যাট লিস্ট ওয়ান নিউ থিং আমি প্রতিদিন নতুন বেশি না একটা করে জিনিস শিখি যেমন আমি গতকালকে নতুন যে জিনিসটা শিখছি সেটি তো আপনাদেরকে বলি পৃথিবীতে হতাশ মানুষ এত হয়ে গেছে যার জন্য সুইসাইডের প্রবণতা অনেক বেড়ে গেছে কিছু কিছু কান্ট্রিতে সুইসাইড করা একটু ঝামেলা আছে মনে করেন আমি খুব খারাপ লাগতেছে আমার একটা ব্রেকআপ হয়ে গেছে এখন আমি ফাঁসি দিতে চাই কিন্তু না আমি ফাঁসি দিতে গিয়ে যদি ধরা খাই তাহলে ওরা আমাকে গিয়ে আবার মৃত্যুদণ্ড দিবে সো তাদের দেশে এমন সমস্যা আপনি শান্তি মতো সুইসাইডও করতে পারবেন না মানে আপনার এত কষ্ট হবে দেখেন সুইসাইড করতে না পারার কষ্টটা কিন্তু অনেক বেশি সো সেই সমস্ত মানুষ যাদের কিনা লাইফে এত কষ্ট যারা কিনা সুইসাইডও করতে পারে না তাদের জন্য একটা নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়েছে আপনারা কি জানেন সেই ইন্ডাস্ট্রিটা হয়েছে সুইজারল্যান্ডে এটার নাম হচ্ছে সুইসাইড ট্যুরিজম পৃথিবীতে যে সমস্ত সুইসাইড করতে না পারার কারণে হতাশ তারা সবাই সুইজারল্যান্ডে যায় এবং সেখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে যেখানে গিয়ে আপনি সায়েন্টিফিক ওয়েতে আপনি সুইসাইড করতে পারবেন এবং গত দুই বছরে তারা 1000 মানুষকে এই সার্ভিস দিয়েছেন কিন্তু কাউকেই দ্বিতীয়বার দিতে পারেন নাই কেননা প্রথমবার নেওয়ার পরে তারা দ্বিতীয়বার নেওয়ার মতো ক্ষমতা ছিল না ওয়ান সিম্পল থিং প্রত্যেকদিন এরকম একটা করে নতুন জিনিস শিখেন আপনাকে একদিনে হাফেজ হয়ে যাইতে হবে না একদিনে সবকিছু জেনে নিতে হবে না প্রত্যেকদিন অল্প অল্প করে জানাটাই আপনাকে অন্যদের থেকে অনেক উপরে নিয়ে যাবে যারা অনেক জানে কেউই একদিনে জানে নাই একদিনে অনেক জানে নাই অনেক দিনে অল্প অল্প জানছে ফলাফল হিসেবে অনেক জানছে সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সো মেনি থিংস ইন ওয়ান ডে দ্যাট ইজ আ রং অ্যাপ্রোচ এবং আপনি নিজে নিজের ক্ষতি করতেছেন কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার নিজের ইনসেন্টিভ টু লার্ন সেটা নষ্ট হয়ে যাবে প্রত্যেকদিন একটা স্মল জিনিস শিখে ফেলেন আমি আমার লাইফের স্টোরি বলবো বলবো করেও বিভিন্ন জায়গায় ঘোরাইয়া হচ্ছে কেননা এটা কাজ করছে না না কাজ করলেও আমার তো নিজের কাজ করতে হবে তাই না সো আমি আমার লাইফের নভেম্বর নিয়ে কিছু কথা বলি আমার লাইফের নভেম্বর মাসগুলোতে অনেক সমস্যা হয়েছিল ইন 2009 নভেম্বর আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় 2012 সালের নভেম্বর মাসে আমি খবর পাই যে আমাকে আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি অকৃতকার্য হয়েছি 2013 সালের নভেম্বর মাসে এইরকমই একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করে স্টেজে নিয়ে যাওয়া হয় এবং স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় কেননা আমার সাথে আরও যারা ছিলেন দে ওয়ার ফার মোর সিনিয়র দ্যান মি এবং তারা বলছিলেন যে আমি যদি তাদের সামনে বসে কথা বলি দাঁড়ায় কথা বলি তারা সামনে থাকবেন এবং ইন অর্ডার টু রান দ্যাট প্রোগ্রাম অর্গানাইজাররা আমাকে স্টেজ থেকে নামিয়ে দেয় আমি স্টেজে কান্না করি আমি স্টেজ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা রিক্সা নিয়ে আমার বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমি কান্না করি ইন 2014 আমার কলেজ ছিল টাঙ্গাইলে মেজর জেনারেল মাহফুজুল হাসান আদর্শ মহাবিদ্যালয় আমার টিচাররা চাইলেও আমাকে ভালো ইংরেজি শেখার মতো পরিবেশটা দিতে পারেন নাই স্বাভাবিক বাংলাদেশে একটা জেলা শহরে থেকে ভালো ইংরেজি শেখাটা খুব টাফ কিন্তু ঢাকায় এসে আমার নিজের ইচ্ছা হয় যে না আমি কিছু ইংলিশ কম্পিটিশনে যাব ইন 2014 বাংলাদেশের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদের অধিকাংশ ছেলেপেলেদের ইংরেজি দক্ষতা অনেক ভালো তাদের ইয়াতে আমি এরকম একটা ইংরেজিতে স্পিচ দিতে যাই এবং আমাকে দেখেই বোঝা যাচ্ছিল আমি অনেক নার্ভাস আমার কথা অনেক অগোছালো আমার প্রোনাউন্সিয়েশনও অনেক সমস্যা আমার হাত পা কাঁপছে এরকম একটা জায়গা থেকে ইনি যেমন এখন ভিডিও করছেন এক্স্যাক্টলি এরকম একটা অ্যাঙ্গেল থেকে 6 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট করা হবে এবং এটাকে তারা ফেসবুকের ইভেন্ট পেজে দিয়ে দেয় কেননা ওটা ওই কমিউনিটির ছেলেপেলেদের জন্য এটা অনেক এন্টারটেইনিং একটা বিষয় একটা ছেলে ভালো ইংরেজি বলতে পারে না যে জিনিসটা তারা গত 10-12 বছর ধরে শিখেছে অন দ্যাট মোমেন্ট দেখেন একটা মানুষের যখন পার্সোনাল ভিডিও বের হয়ে যায় তখন ওই মানুষটার জন্য যেমন বাঁচাটা অনেক টাফ হয় তার কাছে মনে হয় যে তার বোধহয় লাইফে এর থেকে আর বড় অসম্মান কিছু হতে পারে না সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে এই ধরনের একটা কন্টেন্ট আপনাকে হিট করার জন্য আপনাকে দুর্বল করার জন্য খুবই ইজি 2014 সালের নভেম্বরে আমি সেই সোশ্যাল মিডিয়ার যে ইনসাল্টেশন আমি সেটা শিকার হই আমি একটা সেদিন সবুজ পাঞ্জাবি পরাছিলাম আমি দীর্ঘদিন সেই সবুজ পাঞ্জাবিটা পরতাম না এই কারণে কেননা ওই পাঞ্জাবিটা পরলেই আমার মনে হইতো ওই দিনের ঘটনা যেদিন আমাকে ভিডিও করা হয়েছিল সেদিনও আমি একই পাঞ্জাবি পরাছিলাম
প্রতি বছর ঘুরে ফিরে এই যে নভেম্বরটা, এই নভেম্বর মাসটা আমার জন্য অনেক টাফ ছিল। বাট 2014 সালের নভেম্বরে যখন আমি ইংরেজি পারতাম না, তখন আমাকে নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করা হয়। আর 2016 সালের নভেম্বরে ইংরেজদের পার্লামেন্টে আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে ইংল্যান্ডের ভেতরে উইমেন ভায়োলেন্স এটাকে কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আমি কথা বলতে পারি। আপনার লাইফে আপনাকে যখন যেভাবে হিট করবে, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু কাম ব্যাক, ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু কাম ব্যাক। সবসময় এটা আছে। আমার যেই ছোট ভাই, যার সাথে আমাকে মিশতে দেওয়া হতো না, আমাদের দুই ভাইয়ের ভিতরে কিছুদিন একটা দূরত্ব ছিল, যে আঙ্কেল আন্টিরা তারা তাদের ছেলেপেলেদের সাথে কাজ করতে দিতেন না, আজকে আমার নিজের একটা এন্টারপ্রাইজ আছে, ওটার নাম হচ্ছে লিভ। লিভ মানে বেঁচে থাকা, বাট এটার ফুল মিনিং হচ্ছে লাইফ ইজ ভেরি ইজি। এলতে লাইফ, আইতে ইজ, বিতে ভেরি, ইতে ইজি। কারণ আমি আমার লাইফের সবচেয়ে হার্ড মোমেন্টগুলো পার করছি, এবং এখন আমি বুঝি ওটা আসলে হার্ড ছিল না, বাট আমি ওই মোমেন্টে বুঝতাম না। এখন আমার অনলি কাজ হচ্ছে মানুষদেরকে এই স্টোরিগুলো বলে লাইফটাকে কতটা ইজি করা যায়। আমাদের এই লাইফ ইজ ভেরি ইজিতে এমন একটা ছেলে আছে, যে সেটা কলেজ ফার্স্ট ইয়ারে পড়ে, বাট অলরেডি থাইল্যান্ডে তার ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করা আছে। একটা ছেলে আছে যে ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল কুইজে অ্যাওয়ার্ড হোল্ডার। একটা মেয়ে আছে যে ডিজাইনের ক্ষেত্রে অ্যাওয়ার্ড পেয়েছে সার্কভুক্ত কান্ট্রিগুলোর ভিতরে। একজন আপু আছেন যিনি জার্মানি ইন্টার্ন করছেন। ওয়ান্স আপন এ টাইম আমার ফ্রেন্ডের বাবা মায়েরা না করে দিত আমার ফ্রেন্ডকে যে ওর সাথে মিশো না, বাট কারেন্টলি অনেক বাবা মা তাদের মেধাবী ছেলে পেলেদেরকে আমার সাথে পাঠায় যে এর সাথে কাজ করো, এর সাথে শিখবা। সাকসেস সবসময় সার্টিফিকেট দিয়ে না, সাকসেস হচ্ছে কিছু কাম ব্যাক দিয়ে, কিছু ছোট ছোট ইভেন্ট উইন করাটা হচ্ছে সাকসেস। ইভেন আমি যখন এই দেশের বাইরের বিভিন্ন প্রোগ্রামগুলোতে ইনভাইটেশন পেতাম, আমি আমার নিজের ছোট ভাইকে ট্রেন করেছি কিছু কিছু ক্ষেত্রে, এবং লাস্ট ইয়ার সে আপনার ICC ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটা কম্পিটিশন রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের আনসলভড কেস বাচ্চাদেরকে দিয়ে সলিউশন করায়। ওইটার যে প্রিলিমিনারি সিলেকশন ছিল 13টা কান্ট্রির 65 পার্টিসিপেন্টের ভিতরে আমার ছোট ভাইও ছিল। এবং মানুষজন যখন আমার বাবাকে মেসেজ দেয় যে সমুদ্র হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম, সমুদ্র শুড ফলো হিজ ব্রাদার, দ্যাট ইজ আ সাকসেস। কেননা একটা সময় আপনি সবসময় মনে রাখবেন, আপনাকে যেই লাইনে মানুষ হিট করবে, আপনার সেই লাইনেই কাম ব্যাক করার স্কোপ আছে, ঠিক সেই লাইনে আপনি কাম ব্যাক করতে পারবেন। গতকালকে সন্ধ্যায় আমাকে একটা মেয়ে ফোন দেয় এয়ারপোর্টে দাঁড়ায়। কেন ফোন দেয়? কারণ হচ্ছে বেটা এয়ারপোর্টে এমন একটা জায়গায় দাঁড়ানো যেখান দিয়ে হাইওয়ের বাসগুলো যাচ্ছে, এবং সে সুইসাইড করতে চায়। এরকম একটা মোমেন্টে সে আমাকে ফোন দেয় গতকালকে সন্ধ্যায়। আমি বললাম না, আমি গতকালকে অনেক কিছু শিখছি, এটা আমার সেকেন্ড লার্নিং। ফার্স্ট জিনিসটা শিখছিলাম ফেসবুক স্ট্যাটাস থেকে, সেকেন্ড লার্নিংয়ে সে সুইসাইড করতে চায়। কেন? কারণ তার হাজবেন্ড তাকে সময় দেয় না, তার শ্বশুর শাশুড়ি তাকে পছন্দ করে না, তার বাবা মা তাকে পছন্দ করে না, তার একটা ছোট বোন আছে যার বিভিন্ন দুষ্টামির জন্য ধরা হয়েছে তার বড় বোনই দায়ী। সো আমি কার জন্য লাইফে বাঁচব? আমি তাকে বলছি, আপনি আসলে লাইফটাকে ভুলভাবে রিড করতেছেন। আপনি আপনার বাবা মার জন্য হয়তো পৃথিবীতে আসছেন, কিন্তু আপনি বাঁচবেন তাদের জন্য না। পৃথিবীতে বাঁচতে হয় নিজের জন্য, অনলি নিজের জন্য। নিজের জন্য বাঁচার শক্তির পর আপনার যেটা অবশিষ্ট থাকে সেটা আপনি বাকিদেরকে দিবেন। আপনার যদি মনে হয় লাইফে আপনার দ্বারা কারো উপকার হচ্ছে না, আপনি মারা যেতে চান, দ্যাট ইজ আ রং পারসেপশন। সবাই কারো লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য, সবাই সোসাইটিতে ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য আসে না। প্র্যাকটিক্যাল কথা আমি যদি বলে দিই, আপনারা সবাই সোসাইটিতে ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন এটা আমি আপনাদেরকে আশা দিতে পারি, বাট প্র্যাকটিক্যালি অনেকেই পারবেন না। ওই মানুষগুলো আর কি লাইফটাকে উপভোগ করার কোনো অধিকার নাই। লাইফে বাঁচতে হয় মেমোরির জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, এক একটা মোমেন্টের জন্য, এবং ওই মোমেন্টগুলো অনলি আপনার।
যে মোমেন্টগুলো আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। সব সময় মনে রাখবেন, একটা সিনেমা আমাদের কেন ভালো লাগে, একটা সিনেমা আমাদের তখনই ভালো লাগে যখন আমরা সিনেমার লাস্টের অংশটাকে কখনোই প্রেডিক্ট করতে পারি না। আপনি কি কখনো প্রেডিক্ট করতে পারবেন যে আপনার লাইফের লাস্টে গিয়ে কি হবে? লাইফ তো সিনেমার চেয়েও বড়। আপনার যদি একটা সিনেমাকে ভালোবাসে, সিনেমার প্রতি যদি আপনার একটা ভালোবাসা যাবে, আপনার লাইফের প্রতি কেন একটা ভালোবাসা যাবে না, যেটা এর চেয়েও বেশি ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে। সবসময় মনে রাখবেন, কষ্টে থাকা, অবিচারে থাকা, বৈষম্যে থাকা, অভাবে থাকা, ভালোবাসাহীন থাকা, সবগুলার চেয়েও বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। সেটার ভ্যালুটা বুঝেন। আমি যখন কলেজে ছিলাম, আমার যখন 2 মাস আমার কোনো কলেজে, আমার যখন কোনো আইডেন্টিটি ছিল না, অন দ্যাট মোমেন্ট একদিন আমার ইচ্ছা হয় যে আমার আসলে সুইসাইড করা উচিত, কারণ ওই মেয়েটার মতো অবস্থানে আমি ছিলাম। আমি কল্যাণপুরের একটা বাসায় ছিলাম এবং ওই বাসাটা হচ্ছে সাততলা, সাততলা বাসার একেবারে ছাদে উঠে গেছিলাম। উঠে মনে হচ্ছিল যে নিজেকে ইভালুয়েট করতেছিলাম, কি হচ্ছে আসলে লাইফে। কলেজ থেকে বের হয়ে গেছি, বাবা মা কেউ আমাকে পছন্দ করে না, ছোট ভাই যদি খারাপ করে সেটাও আমার দোষ। আমি নতুন কোনো কলেজে তখনও ভর্তি হতে পারবো কিনা আমি সেটাও জানি না। ইভেন ওই বাসাটাও আমার বাবা মার না, ওই বাসাটা হচ্ছে আমার আম্মুর এক ফ্রেন্ডের। কেননা তখন আমি হবিগঞ্জে আসি নাই, কেন আসি নাই, কেননা হবিগঞ্জে আব্বুর সাথে যারা অন্যান্য কলিগ ছিলেন তারা যদি আমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করতে যে আপনার ছেলে কোথায় পড়ে, মাই ফাদার ডিডন্ট হ্যাভ অ্যানি অ্যান্সার। অ্যান্সার দিবে কীভাবে? সো সেফ কি, ছেলেটা দূরে থাকলে তো একটু মানুষের মনোযোগ কম থাকবে। আমি দূরেই ছিলাম সেই জায়গা থেকে। আবার যখন ইচ্ছা হয় যে না আজকে মোটামুটি লাইফের একটা দফা রফা করতে হবে কিংবা কোনো একটা স্ট্রং ডিসিশনে যেতে হবে, ওই সাততলায় উঠি। আমার ইচ্ছা হয় যে হয়তো একটু উড়াউড়ি করা যায় কিনা। আমি লাভ দিই না। কেন দিই না? কারণ আমি নিচে তাকানোর আগে ওপরে তাকাই। ওপরে তাকায় আমি দেখি আকাশ, প্রত্যেকটা মানুষ আকাশকে ছুঁতে চায়। আর আজকে নিচ তলায় যে মানুষটা রয়েছে তার থেকে আমি 7 ধাপ ওপরে আকাশের কাছাকাছি, যে জায়গাটায় মানুষ পৌঁছাতে চায়। যে জায়গাটায় মানুষ পৌঁছাতে চায় সেটার কাছাকাছি কিংবা সেটার পর্যন্ত যাওয়ার শক্তি তো আমার আছে। সেই শক্তি যদি আমার থাকে, সেই শক্তি দিয়ে কেন আমি সম্ভাবনাকে নষ্ট করব, কেন আমি সম্ভাবনাটাকে বাস্তবায়ন করব না? এভরি টাইম যে কটা মানুষ হতাশ হয়, যে কটা মানুষ ব্যর্থ হয়, তারা আসলে বুঝে না এই ব্যর্থতা আসলে তাদের ভেতরের শক্তির একটা প্রতিফলন। সবসময় মনে রাখবেন, ফেইলিয়ার ইজ দ্য বিগেস্ট মোটিভেশন অ্যান্ড ফেইলিয়ার ইজ দ্য বিগেস্ট লার্নিং। আপনার লাইফের ওই ব্যাড ডে আপনাকে বেস্ট লার্নিংগুলো দেবে। কেউ কখনো তার লাইফের ভালো দিন থেকে কিছু শিখে না। ইউ অলওয়েজ লার্ন দ্য বেস্ট ফ্রম দ্য ব্যাড ডেজ। আপনার লাইফে যত ব্যাড ডে আসবে তত আপনি মনে করবেন যে আপনার জন্য লার্নিংয়ের ভেতর থেকে শক্তিশালী হওয়ার স্কোপটা অনেক বাড়তেছে। আমার মতে কেউ সফল ব্যর্থ হয় না, আমার মতে কিছু মানুষ সফল হয়, কিছু মানুষ শক্তিশালী হয় যাতে সে পরবর্তীতে সফল হতে পারে। ব্যর্থতা বলে কিছু নাই। ইভেন আপনার যদি মনে হয় যে আপনার লাইফে প্রচুর পরিমাণ ব্যর্থতা, ডিসক্রিমিনেশন, অবিচার আছে, এর মানে হচ্ছে এই স্টেজে দাঁড়িয়ে আপনার বলার জন্য ঠিক তত গল্প আছে। জাস্ট আপনাকে কেন ওই অডিয়েন্সের জায়গা থেকে এখানে ডাকবে, একটা রিজন ক্রিয়েট করতে হবে। ওই একটা রিজনের জন্য একটা মানুষ বাঁচে, এবং ওই রিজনটা ক্রিয়েট করার এনার্জি আপনার ভেতরেই আছে। আপনার প্যাশন আপনার ভিতরে, আপনার স্ট্রেংথ আপনার ভিতরে, আপনার স্যাটিসফ্যাকশন আপনার ভিতরে। ভিতরে যখন এই জিনিসগুলো কাজ করে বাইরে থেকে মানুষ অ্যাপ্রিসিয়েশন দেয়। অ্যাপ্রিসিয়েশন বাইরে থেকে আসে কিন্তু কাজ কিন্তু সব ইন্টারনালি।
আমি আমার লাইফের একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, ছোট্ট অভিজ্ঞতা না ছোট্ট ট্যাকটিক যেটা আমি ইউজ করেছিলাম, সেটাকে বলা হয় ড্রিম সিভি অ্যান্ড কারেন্ট সিভি। আমি যখন আমার ভার্সিটির ফার্স্ট ইয়ারে উঠি তখন আমি একটা স্বপ্নের সিভি লিখি যে আজ থেকে চার বছর পর যখন আমি অনার্স করে বের হব তখন আমি আমার সিভিতে কী কী লেখা দেখতে চাই। সেখানে ছিল অক্সফোর্ড, কেমব্রিজ এই ধরনের কিছু কম্পিটিশন জিতবো, আমার ইয়া ছিল ন্যাশনাল কিছু কম্পিটিশন জিতবো, এগুলো আমি আমার ফার্স্ট ইয়ারে তৈরি করে রাখি এবং সেটাকে আমি দেয়ালে লাগিয়ে দিই। সেকেন্ড যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে কারেন্ট সিভি, আমার বর্তমানে আমার কী কী আছে। আমি দেখলাম বর্তমানে আমার কী আছে, বর্তমানে আমার শখ হচ্ছে মুভি দেখা, আমার কিছু দেখা মুভি রয়েছে, আমার কিছু ফেভারিট নায়ক নায়িকা রয়েছে, আমার কিছু জায়গা ঘোরা হয়েছে। দ্যাট ওয়াজ দ্য কম্পোনেন্ট অফ মাই সিভিস। সো আমি দুটাকেই দেয়ালে লাগায় রাখতাম যে এটা আমার ড্রিম, দিস ইজ মাই কারেন্ট পজিশন, এটা হচ্ছে গ্যাপ, আমাকে কাজ করতে হবে। আপনার যখন ইউ ক্যানট অ্যাচিভ ইউর ড্রিম ইফ ইউ ক্যানট রাইট দ্যাট ড্রিম ইন ওয়ান লাইন, ইউ হ্যাভ টু রাইট ইউর ড্রিম ইন ওয়ান লাইন। এক বাক্যে আপনার লাইফের স্বপ্নটা লিখতে হবে, এই লেখাটা সাদা কাগজের ওপরে লেখা এবং এই লেখাটা নিজের কাছে নিজে সই করে নিজে কমিটেড হওয়া। আপনি যদি একটা মিনিট সময় দিয়ে একটা বাক্য লিখতে পারেন, এক জীবন শেষে আপনি একটা নাম হয়ে যাবেন পুরো। জাস্ট আপনাকে ওই একটা বাক্য নিজে ফিক্স করে আপনাকে লিখতে হবে। এখন আপনাদের কাছ থেকে আমি হচ্ছে কিছু কোশ্চেন নিব, একেবারে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার, যে আপনারা কে কোন ধরনের জিনিসগুলো জানতে চান। একটা হাত উঠতে গিয়ে উঠে নাই। আচ্ছা, আপনাদের কার কি কি প্রশ্ন আছে আমাকে বলেন। কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ হ্যাঁ, চলে আসেন উপরে। আর কার কার আসেন, যত প্রশ্ন করবেন হ্যাঁ আপনিও চলে আসেন। মেয়েদের মধ্যে আসলে খুব ভালো লাগে, কিন্তু কেউই তো আসতেছে না, কি আর বলবো, এইভাবে তো আমি ডেকে মানতে পারি না, আমি একজন রিসোর্স পার্সন এইখানে, স্যার ডাকলে তো মানুষজন বলবে আমি ডেকে ডেকে মেয়ে দেখে নিয়ে আসি। হ্যাঁ, আপনার প্রশ্ন বলেন। নিজেকে মোটিভেট করার একটা পদ্ধতি বা নিজে নিজে নিজেই আর কি নিজের আগ্রহ কোনো কিছুর প্রতি আগ্রহ তৈরি করার এরকম কিছু একটা শেখার জন্য আমি আসছি। নিজের আপনার আগ্রহ কিসে? এই পড়াশোনার ক্ষেত্রে এবং মানে নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং এই নেটওয়ার্ক মার্কেটিং এর মার্কেটিং এর ক্ষেত্রে। ওকে, উনি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান, এই বিষয়ে আগ্রহ কিভাবে বাড়ানো যায়। ওকে, আপনি আর কে কে? হ্যাঁ চলে আসেন, আপনিও চলে আসেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, যে কোনো বিষয়ে, মানে অ্যাট লিস্ট আমার সিলেবাসের বাইরে থাকলে তো জানি না আমি কিভাবে ওটাকে অ্যাভয়েড করব। এরপর আপনি ট্রাই করেন যে কোন যে পৃথিবীতে সাত সংসার জমিন আছে, তো আমরা আমি যেটা জানি যে পৃথিবীতে মানুষ বা বিভিন্ন প্রজাতি আছে, অন্যান্য যে অন্যান্য জমিনে কি আছে? আচ্ছা, অন্যান্য জমিনে কি আছে? ওকে, এটা তাহলে আমার হাইপোথেটিক্যাল অ্যান্সার দিতে হবে, এরপর আমি এটা দিব। হ্যাঁ, আপনি প্রশ্নটা করেন। জি, আমি আপনার মতো সেম একজন ট্রেনার হতে চাই, সেম এখন কিভাবে করলে ভালো? ওকে নাইস, হ্যাঁ আপনি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি বেসিক্যালি সবাই বর্তমানে এখানে স্টুডেন্ট এবং আমি স্টুডেন্ট, যেহেতু আমি একটা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত, আমার প্রশ্নটা হচ্ছে একটু কনসেপ্ট দিয়ে শুরু করি। ধরেন আমি একটা ভার্সিটি বা যে কোনো স্কুল বা কলেজে ক্লাস করছি, একজন স্যার বা একজন ট্রেনার আমাকে খুব ভালোভাবে এটা মোটিভেশন ট্রেনিং করছে, এই মুহূর্তে আমার মনের ভিতরে একটা স্পিড কাজ করে, সেই স্পিচটা এমনভাবে যে কাজ করে মনে হচ্ছে আমি বর্তমান হিমালয়ের চেয়ে উপরে আছি স্পিচ, বাট প্রকৃতপক্ষে আমার যে স্পিডটা আমার যে জায়গায় অ্যাপ্লাই করা প্রয়োজন, হয়তো আমার কর্মক্ষেত্র অথবা আমি স্টুডেন্ট হিসেবে আমার এই পড়ার টেবিলে অ্যাপ্লাই করা প্রয়োজন, এই সময় আমার ওই স্পিডটা কেন কাম ডাউন হয়ে অটোমেটিক জিরো পয়েন্টে চলে যায়। মূলত আমার প্রশ্নটা হচ্ছে এইটাই, এই সমস্যাটা আমাদের এখানে কার কার আছে একটু হাত তুলে। আমরা মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যাই এবং আমাদের এই নেগেটিভ যে ওই সময়ে যখন আমাদের মানে ইমোশনাল অনেক কথাবার্তা আসে, তখন আমরা যে মানে এগুলো কিভাবে ব্যাক করতে পারবো ওই সম্পর্কে একটু মানে আমি এই প্রশ্নটা ভাইয়া যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার আমি আরেকটু এক্সপ্লেনেশন আপনার কাছে